বন্ধুরা, লাস্ট দিনে কিন্তু জঙ্গল মহল জুড়ে পুরো ঝড় বয়ে গেল, ঝড় বয়ে গেল, পুরো হলুদ ঝড় বয়ে গেল বন্ধুরা। অজিত মাহাতোর নেতৃত্বে কুর্মী সমাজ যেন এক ঘুমন্ত জগৎ থেকে জাগ্রত হয়ে গেছে এবং তারা দৃঢ় সংকল্প যে তারা তাদের যে সত্তা ফিরে পাবেই। তো দেখা যাক বন্ধুরা, কুর্মী সমাজের প্রভাব কতটা পড়তে চলেছে কালকের ভোটের বাজারে, দেখা যাক বন্ধুরা। তো বন্ধুরা, লাস্ট দিনে কিন্তু জঙ্গল মহল জুড়ে পুরো ঝড় বয়ে গেল, ঝড় বয়ে গেল, পুরো হলুদ ঝড় বয়ে গেল বন্ধুরা। অজিত মাহাতোর নেতৃত্বে কুর্মী সমাজ যেন এক ঘুমন্ত জগৎ থেকে জাগ্রত হয়ে গেছে এবং তারা দৃঢ় সংকল্প যে তারা তাদের যে সত্তা ফিরে পাবেই। তো দেখা যাক বন্ধুরা, কুর্মী সমাজের প্রভাব কতটা পড়তে চলেছে কালকের ভোটের বাজারে, দেখা যাক বন্ধুরা। তুমি টুকো রাজ লাগিও না, ওই ঝান্ডাটা ধরে আর গায়ে গায়ে ঘুরছ, আর গায়ে গায়ে তুমি টিএমসি লিখছ, লজ্জা করছ নাকি? তুমি আর আমি কথা বলছি, আজ না কাল তোমাকে কিন্তু এই কুর্মী আন্দোলনে আসতেই হবে। তার উত্তরটা আমি আজকে আমাদের নিভুই গা থেকে, আমাদের সভা থেকে আমি বলছি। মমতা ব্যানার্জি বলছে আমাকে বিভিন্ন কায়দা করে আমাদের বিরোধিতা করানো হচ্ছে, বলছে যে স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমাদের কর্মী জাতির কথা বলছি। মনে রাখবেন, আমি যে দলটা করেন, আপনি করেন টিএমসি কিংবা বিজেপি কিংবা কংগ্রেস কিংবা আর কার রাজনীতি দল, আমি কিন্তু রাজনীতি করি না, আমি কর্মীর কথা বলছি। আমি গর্বের সঙ্গে কর্মীকে কি করে এক করে দেয়, কর্মী স্বতন্ত্র জাতিসত্তা কি করে পাওয়া যায় তার কথা বলছি। মনে রাখবেন, যেমন টিএমসি করছেন, বিজেপি করছেন, তাদের কাছে আমার একটা বার্তা, একটা আপনাদের কাছে আমার একটা কথা শুনুন, আপনি টিএমসি করে কখনো সারা জঙ্গল মহল কুর্মীকে এক করতে পারবেন না। সারা জঙ্গল মহলের কোন কুর্মীকে টিএমসি করে এক করতে কেউ পারবে কোন বিজেপি, কোন বিজেপি নেতা সমস্ত কুর্মীকে বিজেপি করতে পারবে, কোন কংগ্রেস পারবে, কোন সিপিএম পারবে, কিন্তু কর্মী হয়ে গায়ে চলে বলতে পারিব আরে তোর কর্মীর রক্ত আছে তোর গাতে, তুই কর্মীর ছায়াবতী, কর্মীর নেতাবতী, কর্মীর নেতা যদি না বলিস তোর চেয়ে কাফের আর কেউ থাকবে থাকবে তোর দিন, কিন্তু পুলিশ থাকবে, শাসন ব্যবস্থা থাকবে, তার মিলিটারি থাকবে, আর্মি থাকবে, তার সমস্ত কিছু ব্যবস্থা থাকবে, কিন্তু সরকার তো পালট পুলট পালট হবে, তো তোমরা কেন কাবে দাঁড়িয়ে গোলামি করছে সরকারে, টিএমসি সরকারকে বাঁচায় রেখে তোমরা কি ভাবেছ? এখন টিএমসির নেতৃত্ব দিচ্ছে ডিএম আর এসপি, আর স্থানে স্থানে ভালো দিচ্ছে ওসিরা, ওসিরা দিচ্ছে না বলুন। আরে আমি ভালো করে জানি সিভিক্স, একটা সিভিক্স কে বলে তোর চাকরিটা কিন্তু খাই দেবো যদি ভালো করে কাজ না করবি। ওখানে কুর্মীদের একটা গা আছে, বলছে ওরা ট্রেনের পাশে নেই টিএমসি, কে কোন দাবিতে সাপোর্ট করছে, কে বিরোধিতা করছে, গায়ে গায়ে এদের সার্টিফিকেট বনে গেছে, কোন চিন্তা নাই। মনে রাখবেন, আজকে অজিত মাহাতোর মরে যাওয়ার কোনো ক্ষতি নাই, তো আমার বয়স হয়েছে মরিবার মরিবুল, আপনারা আমরা কেউ বাঁচবো নাই, কিন্তু ইতিহাস মাঝে রয়ে যাবে, ইতিহাস মাঝে রয়ে
लड़ाई करब सरकार के देखें चुप थकूर मीडिया बंधुरा सोशल मीडिया बंधुरा फेसबुके जरा कमी जरा सबा जेने आज से बक्त्य शुरार जन बहु लोक विभिन्न जगह अपेक्षा करा विभिन्न राजनीति लोक आगे मिल नई कारण कलकता लोके माथा गुरा हमारे और बुझते कलकता की भाव चला कलकार राजनीतर बिुदे कर्मी समाज के बार परिष्कार कथा घोषणा तो आज के क्रिकेटे आज के सरकार द्वारा क्रिएट करे पैसा खर्च करे आज कर्मी बिरुद्धे करानो होछे पांचटा बेटा राजनीतिर कारणे आलादा आलादा थाके ताहले केउ ओनाके जवाब देबे ना आर पांचटा बेटा जदि झगड़ा लागले पांचटा डान एक संगे बेहाय तो सबाई गोटा जाल लोगे बोले पला साल और एक संगे पांच का दान भी है और इसके क्यों साहस कोई भी नहीं मांगते तो आज हमरा के आज की कोई से एक पॉलिटिकल डिविजन के कारण है और तब दिनों तक पॉलिटिकल डिविजन वी आर डिवाइडेड हम जो करे बोले तो भाई बोलो नहीं हम जो करे बोले भाई बो তোমরা কিন্তু কেউই কালকে কিন্তু সবাই ভোরেই ঘুম থেকে উঠে যাবে এবং সাতটা থেকে বলেছে লাইন দিতে আমি তো বলবো তোমরা ছটায় গিয়ে লাইনটা দিয়ে দাও এবং তুমি তোমার মূল্যবান ভোটটা তুমি তোমার নিজের পছন্দ মতো প্রার্থীকে দাও সেটা নির্দল হতে পারে আর তোমার অন্য কিছু হতে পারে ঠিক আছে তোমার যাকে পছন্দ তাকেই ভোটটা দাও কিন্তু ভোটটা যেন দেওয়া হয় বন্ধুরা এটা মাথায় রেখো তাই তোমরা কালকে প্রত্যেকেই বন্ধুরা সাড়ে ছটার আগেই চলে যাবো দরকার হলে ছটার বসে থাকবে ভোটদান কেন্দ্রে ভোটটা দেওয়ার পরে ভাত খাবে ঘরে এসে ভোট কিন্তু দিতেই হবে বন্ধুরা ঠিক আছে ছটায় চলে যাবে সকাল ছটায় চলে যাবে বন্ধুরা আর সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা ওস্তাদের মার কিন্তু শেষ রাতে কি যে হবে সেটা কিন্তু এগারো তারিখেই বোঝা যাবে তো সেই দিনের জন্য আমরা অপেক্ষা করব আর বারবার করে বলছি প্রত্যেকটা কুর্মী ভাই বোন থেকে শুরু করে সমস্ত জনতার মানুষকে বলবো আমি আপনার মূল্যবান ভোটটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং আপনি নিজে চুজ করবেন কাকে চাই নির্দল হলে নির্দল বা অন্য কেউ হতে পারে আর হ্যাঁ অবভিয়াসলি যদি তুমি নির্দলকে চাও তাহলে নির্দলকে ভোটটা দেবে আর যদি তোমার অন্য প্রার্থীকে মনে হয় তাকেও দিতে পারে কোনো অসুবিধা নেই এটা তুমি তোমার নিজস্ব মানে কি বলবো এটা নিজস্ব মানে অধিকার গণতান্ত্রিক অধিকার তোমার ঠিক আছে সো প্রত্যেকে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ছটার মধ্যে গিয়ে হল ঘরে তোমরা কিন্তু উপস্থিত হয়ে যাবে ভোটটা দেওয়ার পরেই ভাতটা খাবে নাহলে ভাত খাই করে ভোট দিব তারপরে দমে জল পড়লো আর ভোটটা দিতে পারলেনি তাহলে কিন্তু হবে না জল পড়ুক বৃষ্টি পড়ুক রোদ দোক যাই হোক বন্ধুরা ভোট কিন্তু দেবেই কালকে তোমরা ভোট দেওয়ার পরেই ভাতটা খাবে মার ভাতটা জয় করাম।